হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো এ দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই ওদেরকে নিয়ে চটকাতে বসে গেছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি পুনম, আমার পুনম স্ট্যান্ডার্ড ছেড়ে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার, আর আমি কালকে ব্লগ বানাইনি, আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, যার জন্য আমি কালকে ব্লগ বানাতে পারিনি। আর তো আজকে আবার সকাল থেকে স্টার্ট করেছি, আর দেখো চোখগুলো একদম ফোলা ফোলা লাগছে, কারণ ঘুম থেকে উঠেছি একটু আগে আর ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর এখন বাজে 8:20। তো এখন আমি ব্লগটা স্টার্ট করছি, আর এখানে চা নিয়ে বসেছি, দেখো চা দুধ চা। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। এখানে আছে ম্যাগি আর চা, তো বর আর আমি খাবো। তো এখন খেয়ে দিয়ে কাজে লেগে পড়েছি, আর এখানে ধুয়ে দিয়েছি কাপড় চুপড় এইসব, তো এগুলো এখন মেলে দিচ্ছি। তো একের পর এক করে নেব। তারপর দেখো উঠানটার কী অবস্থা, তো এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, ওদেরকে একটু মধ্যে মধ্যে সময় দেই, মানে ওদেরকে একটু আদর টাদর করি, তো ওরাও খুব ভালো মানে থাকতে ভালোবাসে। তো আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, তো চলো তোমরা দেখতে থাকো। তারপর উঠানটা ঝাড় দিয়ে তারপর ওদের সামনে একটু আসলাম, দেখলাম যে ওরা খাচ্ছে, তারপর স্নান করে আমি পুজোটা দিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো একটু টাইম লাগে যেহেতু, তো আমি ভাবলাম যে পুজোটা আগে দিয়ে নেই, তারপর রান্নাবান্না করব। তারপর পুজোটা দিয়ে তারপর রান্না বসিয়েছি। তো এখানে করেছি মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, আর করেছি এখানে বেগুন ভাজি। তো আমার রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, তারপর এখানে এসেছি বিছানা তোলার জন্য। তো আমি বিছানাটা এখন তুলে নিচ্ছি, আর আমি দিনের বেলা হোক আর রাত্রিবেলাই হোক, মানে আমার লাইট জ্বালাতেই লাগে, কেননা আমার ঘরে দুটো জানলা, তো আমার আলো সেরকম লাগে না। তো তার জন্য আমি মানে অল টাইম সকাল বিকাল মানে আমি লাইটটা জ্বালিয়েই রাখি। তো আমি ঘর দুয়ার সব গুছিয়ে নিচ্ছি, মানে গুছানো প্রায় কমপ্লিট। তো অনেকদিন ধরেই তো মানে এনেছি ঠিকই, কিন্তু তোমাদের আর দেখানো হচ্ছে না। তো আজকে ঘরে লাগালো, মানে ও একটু প্র্যাকটিস করছে আর কি, কারণ ওর প্রোগ্রাম আছে 2-3 দিন পরেই, তো তার জন্য ঘরের মধ্যে প্র্যাকটিস করছিল। তো আমি ভাবলাম যে ভালোই তো লাগছে, তো একটু ভিডিও করি, তো তোমাদেরকে একটু শেয়ার করলাম আর কি। তো দেখো কেমন লাগছে, আশা করি ভালোই লাগবে তোমাদের। এভরিওয়ান, তো গুড ইভিনিং। আর এখন বাজে 3:25, মানে আমি ঘর থেকে ঘড়িটা দেখেই আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো আমি স্নান টান করে নিয়েছি, স্নান টান তো অনেক আগেই করে নিয়েছি, পুজো টুজো দিয়ে নিয়েছি, তারপর রান্নাবান্না সব কিছু কমপ্লিট তোমাদেরকে তো দেখালামই। আর কিছু মাছ আছে, রাত্রেবেলা আবার রান্না করব, আর কিছু মাছ রান্না করে নিয়েছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ ঝোল করেছি। আর আজকে একটা নিমন্ত্রণ আসলো, কি বলে মানে ওর ভাতিজির ছেলে, ওর বার্থডে, 7টা জানি না কেন এত ব্যথা করছে।
আর দাঁড়াও দেখাচ্ছি দুষ্টদেরকে। আর এখানে কাপড় চোপড় সব মেলা আছে, এখনো কিছুই শুকায়নি। এই দেখো দেখেছো, তো নন এসছে, এদেরকে একটু খাবার দিয়ে গেছে। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরে খেয়াল রাখো, আবার আসছি নতুন একটি ভিডিওর সাথে। তো এখন 4:30 বাজে, তো ওদেরকে নিয়ে একটু ক্ষেতের মধ্যে এসেছি, কারণ ওরাও একটু আনন্দ পায় আর ঘোরাঘুরি করতে ভালোবাসে। তো নিয়ে এসেছি ওদের।